এটা সময় আছিল যেতিয়া সমগ্র ভারতবর্ষ বৈচিত্র্যৰ মাজতো ঐক্য হিচাপে পরিচিত আছিল। বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুহে মিলাপ্রীতিৰে জীবন উদযাপন কৰিছিল এইখন দেশত। কিন্তু সময় বাগৰাৰ লগে লগে যেন সেই ঐক্য লুপ্ত হৈ পৰিছে, মানুহৰ মাজত সেই বন্ধুত্ব সেই মিল ক্রমান্বয়ে হ্রাস পাইছে, তার বিপরীতে ধর্মীয় সাম্প্রদায়িক সংঘর্ষ বৃদ্ধি পাইছে। কিন্তু তার মাজতো এতিয়াও এনে কিছুমান উদাহরণ আছে যত সেই ঐক্য বর্তি থকা পরিলক্ষিত হয়। এইখন অসমতে এনে এটা দুর্গা মন্দির আছে যত তিনিটা ভিন্ন সম্প্রদায়ের লোকে নিজের মাজত সকল সংঘর্ষ কাষত রাখি একেলগে উদযাপন করে আহিছে দুর্গা পূজা। অসমৰ ডিমাহাসাও জিলাত অবস্থিত সেই দুর্গা মন্দিরটুত বাঙালি, ডিমাসা আর মণিপুরী লোকে একেলগে পালন করে আহিছে দুর্গা পূজা। উল্লেখযোগ্য যে ডিমাসা আর মণিপুরী সকলের মাজত বহু বছর ধরে বিভিন্ন কারণত সংঘর্ষের উত্থান হয়ে আহিছে। আনহাতে ভারতবর্ষ বিভাজনের সময়ের পরাই প্রবজনকারীর সমস্যাক লৈ বাঙালি সম্প্রদায় সদায় সংঘর্ষের সম্মুখীন হয়ে আহিছে। কিন্তু প্রতি বছরে দুর্গা পূজার সময়ত এই তিনিও সম্প্রদায়ের লোকসকলে সকল সমস্যা পাহরি উলহ মালহেরে পালন করে আহিছে দুর্গা পূজা। উল্লেখযোগ্য যে ডিমাহাসাত অবস্থিত এই দুর্গা মন্দিরটি আজির পর প্রায় 300 বছর আগতে ডিমাসা রাজার সময়ত নির্মাণ করা হয়েছিল। লোকবিশ্বাস অনুসরি ডিমাসাসকলের শেষজন রজাক 1830 চন হত্যা করা হয়েছিল। ডিমাসাসকলের এই শেষজন রজায় অস্ত্র পূজা করেছিল। লাহে লাহে এই অস্ত্র পূজা দুর্গা পূজালে পরিবর্তন হল। এই দুর্গা মন্দিরটি 1601-1606 ভিতর নির্মাণ করা হয়েছিল বলে কোয়া হয়। আনহাতে বুরঞ্জীবিদসকলের মতে এই মন্দিরটি আজির পর প্রায় 320 বছর আগতে ডিমাসাসকলের শেষজন রজা গোবিন্দচন্দ্র নারায়ণের দ্বারা নির্মাণ করা হয়েছিল। ইয়ারপরি সেই অঞ্চলটি দুর্গার উপরও শিব, বিষ্ণু আর ব্রহ্মার মন্দির নির্মাণ করা হয়েছিল। কিন্তু পাছত সেই মন্দির সমূহ ভাঙি দিয়া হয়। বুরঞ্জীবিদ বিশ্বজ্যোতি বর্মনের মতে এই দুর্গা মন্দিরটি 1608 বর্ষত মণিপুরী রজার দ্বারা নির্মাণ করা হয়েছিল, যত প্রথমতে অস্ত্র পূজা করা হয়েছিল আর জয়ন্তিয়া সকলের হিন্দু ব্রাহ্মণক লৈ সেই মন্দিরত দেবীক পূজা অর্চনা করেছিল।